সারা দেশে তীব্র তাপদাহের মধ্যেই শুরু হয়ে গেছে বজ্রপাতের হানা। গত সপ্তাহে বিভিন্ন জেলায় সাতজনের প্রাণহানির পর এবার শেষ দুধের গাভী। চট্টগ্রামের হাটহাজারিতে বজ্রপাতে দরিদ্র এক কৃষকের একটি দুধের গাভী মারা গেছে। বেলা 11:30টার দিকে হাটহাজারি উপজেলার নাঙ্গলমোড়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডের আজগর আলী ফকির বাড়িতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক দোস্ত মোহাম্মদ জানান, শুক্রবার ভোর রাতে গরুটি গোয়ালঘরে বাঁধা ছিল। সকালে বৃষ্টিসহ বজ্রপাতের সময় গোয়ালঘরের পাশের একটি গাছে বজ্রপাত হলে ঘরে থাকা গরুটি মারা যায়। এতে আমার 1,20,000 টাকার মতো ক্ষতি হয়েছে। ওই গাভী থেকে দৈনিক 5 থেকে 6 লিটার দুধ পেতেন বলেও জানান তিনি। আর সে দুধের টাকায় তার স্ত্রী ও ছোট ছোট 4 সন্তান সহ 6 জনের সংসারটি চলত। এখন কিভাবে সংসার চলবে সে চিন্তায় দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক। সংশ্লিষ্ট ইউপি মেম্বার সগির আহমেদ বলেন, ক্ষতিগ্রস্ত ওই কৃষক খুবই দরিদ্র। গরুটিও অন্যের কাছ থেকে বর্গা নিয়ে লালন পালন করেছিলেন তিনি। এই খবরের মধ্যেই রোববার থেকে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির কারণে তাপমাত্রা কমে আসবে বলেও জানিয়েছে সংস্থাটি। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মে মাসে সামগ্রিকভাবে দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রপাত, শিলাবৃষ্টি ও তীব্র কালবৈশাখী হওয়ার কথাও জানিয়েছে সরকারি এই সংস্থাটি। তবে দেশের পশ্চিমাঞ্চল খুলনা ও রাজশাহী বিভাগ ও মধ্যাঞ্চলের ঢাকা বিভাগে চলমান তাপপ্রবাহ আরও 2 দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, 5 মে থেকে বজ্রবৃষ্টি অথবা বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। 6 তারিখ থেকে আরও বৃদ্ধি পেতে থাকবে। 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে। এর এলাকাও বাড়তে থাকবে। বৃষ্টির ফলে 6 মে থেকে তাপপ্রবাহ থাকবে না বলে আশা করছি। বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম জানায়, রোববার থেকে 15 মে পর্যন্ত দেশে বৃষ্টি বলয় সক্রিয় থাকবে। অর্থাৎ 10 দিনের জন্য বৃষ্টির কবলে পড়তে যাচ্ছে দেশ। এই 10 দিনে ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে এবং সিলেট বিভাগে বৃষ্টি বলয় বিরাজ করবে। এর মধ্যে সবচেয়ে বেশি সিলেট বিভাগে বৃষ্টি বলয় থাকবে। বিডব্লিউটির প্রধান আবহাওয়া গবেষক খালিদ হোসেন বলেন, একটি তীব্র বজ্রপাত যুক্ত বৃষ্টি বলয় দেশের দিকে ধেয়ে আসছে। এই বৃষ্টি বলয়ে দেশের অনেক এলাকায় প্রবল কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে বাংলাদেশের পশ্চিমাঞ্চলে শক্তিশালী প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। এতদিন মানুষ বৃষ্টির জন্য দোয়া করেছে, তবে এবার যেভাবে বজ্রপাত ও ঝড় তুফানের আপডেট আসছে তাতে প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচার দোয়া করতে হবে। দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুন, আমিন। দর্শক, কমেন্টে আপনিও আমিন লিখে ভিডিওটি লাইক ও শেয়ার করে সবাইকে সতর্ক করুন। সারা দেশের আবহাওয়ার সবশেষ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।